আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকেও রামায়ণ চিত্রের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের পর্বে থাকবে শিয়াবে আবু তালেব তথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে বন্দি করে রাখা হয়েছিল এমন একটি জায়গার বিষয়ে কার জানতে মনে না চায়। এ বিষয়টি জানানোর জন্যই আমাদের এত চেষ্টা প্রচেষ্টা। সকলকে উদার আহ্বান জানাচ্ছি, আশা রাখি আমরা ঘুরে ঘুরে অবস্থাটা দেখব এবং আপনাদের সামনে বর্ণনা করব, আপনারা সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, শিয়াবে আবু তালেবটা কি, এটা যেমন একটা প্রশ্ন, পাশাপাশি এটা কোথায় অবস্থিত? আমরা আজকে জেলখানাগুলোকে যেভাবে দেখি, এটা কি সেরকম একটি জেলখানা? না, মূলত জেলখানার কাজটা কি? জেলখানায় একটি মানুষকে সুনির্দিষ্ট এরিয়ার ভিতরে আবদ্ধ করে রাখা হয়, কাউকে একটা রুমে, কাউকে বা একটা বিশাল প্রাচীরের মাঝখানে। তবে লোকটার হাত বাঁধা হয় না, পা বাঁধা হয় না, তবে অবশ্যই তার সাথে বাহিরের মানুষের স্বাভাবিক যোগাযোগ থাকে না। ঠিক সেই সময় আজকের উন্নত জেলখানার মতো জেলখানা এখানে ছিল না, ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেরই একটি বিরাগ ভাজন। তার ভিতরে কিছু মানুষ তার জন্য আন্তরিক ছিলেন, যেমন আবু তালেব, আব্দুল মুত্তালেব এবং বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কিছু নিবেদিত প্রাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ কেন করবেন, এই কেনর জবাবে ওদের কথা ছিল, অর্থাৎ আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, রবিয়া, সিমার, ইয়াজিদের মতোই লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে কোনো কথা বলতে না পারেন, বিচরণ করতে না পারেন এবং কোনোভাবেই মানুষের সামনে দাওয়াতি কাজ নিয়ে যেতে না পারেন, সেজন্য তার সাথে কথা বিচ্ছিন্ন হয়ে যাবে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং সুনির্দিষ্ট জায়গায়, জেলখানায় যেমন মানুষকে আবদ্ধ করে রাখা হয়, তিনিও সেরকম একটা জায়গায় থাকবেন, ওখান থেকে তাকে বের হতে দেওয়া হবে না। এবার সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় আবদ্ধ করা যায় এমনটি চিন্তা করে আবু জেহেল এবং তার দোসরেরা চিন্তা করল যে পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কে শেল্টার দেয় আবু তালেব। অতএব আবু তালেবের বাড়ি এবং তার আশেপাশে যে জায়গা, এখান থেকে আর দেওয়া হবে না, আবদ্ধ করে দেওয়া হলো, এর বাহিরে বের হলে তাকে হত্যা করা হবে, পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুপায় হয়ে ওই জায়গায় থাকতে বাধ্য হলেন। আর এটাকেই যদি আমরা বলি সে যুগের জেলখানা আর আজকের জেলখানা, বিচিত্র কিছু নয়, প্রায় একরকমই, একটি সুনির্দিষ্ট জায়গা থেকে তাকে বের হতে দেওয়া হবে না। আচ্ছা, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী অপরাধ করেছেন? এক নম্বর, তিনি এক আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছেন, এটা কি কোনো অপরাধ? না, এটাই বরং সঠিক। দুই নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? এই মানুষগুলিকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের দিকে পাঠাবার চেষ্টা করেছেন, আচ্ছা এটা কি কোনো অপরাধ? এটাও তাদের কল্যাণের জন্য, অর্থাৎ আবু জেহেল এবং তার দোসর যারা জাহান্নামী, এমন মানুষগুলিকে চেয়ে কী করে জান্নাতি বানানো যায়, পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল সেই আবেদন। পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা কাজ করলেন, এদের দাঁড়ে দাঁড়ে যে এদেরকে আদর করে, সোহাগ করে, যতভাবে পারা যায় বোঝানোর চেষ্টা করলেন যে মেহরবানি করে আপনারা অন্যায় কাজগুলিকে ছেড়ে দিন। মানুষ হত্যা, গুম করা, খুন করা, লুটপাট করা, ডাকাতি করা, জেনা করা, ব্যভিচার করা, জ্যান্ত মেয়েকে কবর দেওয়া, এ জাতীয় যে সমস্ত বর্বরোচিত কাজ, এই কাজগুলো হওয়া উচিত না, এমন করে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে থাকলেন। বলুন, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অপরাধ? যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো অপরাধের সাথে কি
আদৌ কখনো জড়িত ছিলেন? না, বরং এই পৃথিবীতে সমস্ত মানুষ ডিক্লার দিতে বাধ্য হয়েছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন মানুষ তিনি হলেন পবিত্র মানুষ। বর্তমান পৃথিবী খ্রিস্টানদের সবচাইতে বড় পণ্ডিত জর্জ বার্নার্ড শ কিছুদিন পূর্বে আফ্রিকায় একটি বক্তৃতার মঞ্চে তিনি একথা বলেছিলেন, ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পৃথিবী, রক্তাক্ত এই পৃথিবী, অশান্ত এই পৃথিবী, যদি তোমরা শান্তি পেতে চাও তাহলে পরে মুসলমানদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মধ্যে বিশ্বটা তুলে দাও। তার মানে কি, খ্রিস্টান পণ্ডিত হয়েও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এমন স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে? বেশ কিছুদিন পূর্বে আমেরিকা সকল বিজ্ঞানীদের একটি বড় জলসা হয়েছে, সেই জলসার ভিতরে প্রফেসর ডক্টর জেমসন মার্শাল ওই মজলিসের ভিতরে দাঁড়িয়ে পড়েছিলেন যে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য গ্রেটেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, ইজ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট, গ্রেটেস্ট ফিলোসোফার, গ্রেটেস্ট হিস্ট্রিয়ান, গ্রেটেস্ট জিওগ্রাফার, দেয়ার ইজ নো আদার ম্যান অ্যাজ লাইক হিম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ ভূতত্ত্ববিদ, শ্রেষ্ঠ নৃতত্ত্ববিদ, শ্রেষ্ঠ দার্শনিক, তার মতো ব্যক্তিত্ব এই পৃথিবীতে পাওয়া যাবে না। এভাবে করে সকল ধর্মগ্রন্থ রাসুলের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছে, ধর্মের পণ্ডিতেরা রাসুলের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছে, ধর্মগুরু ঠাকুরেরা রাসুলের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছে, এই পৃথিবীর বিশ্বলোক সকলেই রাসুলের শ্রেষ্ঠত্ব যেমন ঘোষণা করেছে, আবু জেহেলও কিন্তু কোনো একটি সময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই কথা বলতে বাধ্য হয়েছিল, আমার ভাতিজা মোহাম্মদ ইজ দ্য রাইট, আল্লাহ ইজ দ্য কারেক্ট, কোরআন ইজ দ্য কারেক্ট। আবু জেহেল কথা বলেছিল কিন্তু সে কথার উপরে সে অটল থাকেনি। যাই হোক, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্তব্ধ করে দেওয়ার জন্যই, তাকে পৃথিবী থেকে শেষ করে দেওয়ার জন্যই বহু ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্রেরই একটি ছিল যে তাকে জেলখানায় আবদ্ধ করে দেওয়া, সিয়াবে আবু তালেবের ভিতরে একটা ঘাঁটি তাকে এমনভাবে রাখা যে এখান থেকে যাতে বের হতে না পারে। ঠিক সেই বিষয়টাই আরও বিস্তারিত আমরা জানব প্রশ্নে প্রশ্নে। আমাদের মাঝে একজন শেখ রয়েছেন, হযরতুল আলাম জনাব আফতাবউদ্দিন ফারুক। শেখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আবু তালেবের ঘাঁটিতেই কাফেরেরা আবদ্ধ করে রাখলো কেন? এটা বড় ধরনের প্ল্যান। জেলখানার ভিতরে আবদ্ধ থাকলে পরে বাহিরে কোনো কাজকর্ম করা সম্ভব নয়, যার কারণে ওনাকে এই জায়গায় আটক করে রাখা হয়েছে। তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের এই জায়গার ভিতরে আটকানোর পরও মানে বাহিরে অনেক কাজ চলছিল। যারা যারা এই জায়গায় অবতরণ করেছিল এর ভিতরেও কিছু যারা অমুসলিম ছিল বা মুসলিম ছিল, মুসলিমরা আরও শক্তিশালী হয়েছে, মজবুতি হয়েছে, তাদের ইমান এত মজবুত হয়েছে যে এখানে এত কষ্টের পরেও তারা আল্লাহকে ভুলে নাই এবং রাসূলকে ভুলে নাই। মাশাআল্লাহ। এই ক্ষেত্রে শুধু কি আবু জেহেল একাই ভূমিকা পালন করেছিল নাকি তার সাঙ্গবাঙ্গ সবাই মিলে দারুন নদওয়াতে মিটিং করে তারা এটা পাশ করেছিল? পাশ হওয়ার পর তার চিঠিও লিখেছিল, চিঠিটি খানা মানে কাবা ঘরের একটি ইয়ের সাথে রক্ষায় রেখেছিল। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই চিঠিটা আস্তে আস্তে ওই পোকা খেতে 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 এমন এক পর্যায়ে পৌঁছেছিল শুধু বিসমিল্লাহটা লেখা ছিল আর বাকি সব কমপ্লিটলি কোনো লেখা তারা পরবর্তীতে পায়নি। আবু জেহেল প্ল্যান প্রোগ্রাম যখন এই এত বড় করেছে তখন তারা বলছে না, ওইটা যতক্ষণ পর্যন্ত স্টিল থাকবে এতক্ষণ তারা এই জায়গার ভিতরে অবরোধ থাকবে। তখন তাদেরকে বলা হয়েছে তুমি যাও যা দেখো, তখন আবু জেহেল যাওয়ার পর দেখে যে সেখানে কোনো লেখা পায়নি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা হয়েছে, আল্লাহ রাসূলকে বের করে দিয়েছেন। এবং আল্লাহ রাসূল এখানে যে কথাটা আপনি বলেছেন আমি সে কথার দিকে যাচ্ছি, আল্লাহ রাসূল যেখানে উনি একা ছিলেন না, ওনার পরিবার সহ ছিলেন, খাদিজা ছিলেন, তারপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব সেও কিন্তু এখানে অবস্থান করেছে, সে কিন্তু মক্কার দায়িত্বশীল ছিল। তারপরে ভাস্তাকে এতটুকু মহব্বত করত যে ভাস্তার মহব্বতের কারণে তিনি কিন্তু তিনটি বৎসর না খায়া ওলা হার অবস্থায় গোসল নাই খাবার নাই এত কষ্টের মধ্যে এখানে কিন্তু অবস্থান করেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলারও কষ্ট অবস্থা এখানে ছিল। এখন আমি যে জিনিসটি বলতে চাচ্ছি, আবু তালেবও কষ্ট করবে,
আর খাদিজাও কষ্ট করলেন, খাদিজা জান্নাতুল ফেরদাউসে বাসী হলেন আর আবু তালেব জাহান্নামে যাবে। যেহেতু শুধু একটি ফরাক, আর খাদিজা ইসলাম গ্রহণ করেছিলেন আর আবু তালেব ইসলাম গ্রহণ করেন নাই, এই কষ্টগুলো করেছেন, কিন্তু এই কষ্টের বিনিময়ে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাথা চোখ ইত্যাদি হাত পা কোথাও আগুনে চলবে না, নিচে দুটি স্যান্ডেল বা জুতা পরানো হবে আগুনে। আমি বলতে চাচ্ছি শুক্রান জাজাকুমুল্লাহ। আমরা আপনার কাছ থেকে আরও তথ্য নেব, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফ্যামিলি সহই আনকান জি, আচ্ছা তাকে তখনও আবু তালেব শেল্টার দিয়েছিল এবং সঙ্গী সাথী বেশ কিছু ছিল। আচ্ছা বাহিরের থেকে কোনো পানি বা কোনো খাবারই কি সেখানে প্রবেশ করতে পারতো না? না, কোনো খাবার প্রবেশ করতে এখানে গোপনীয়ভাবে কিছু পৌঁছাইত। লাস্ট অবস্থায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহ তাআলা আনহার ফুফাতো ভাই বা চাচাতো ভাই একজন আছে, ওনারা খাবার পৌঁছাইত। একদিন নিয়ে যাচ্ছিল, এমন সময় রাস্তায় দেখা হয়েছে, তখন বলছে যে আমাদের অধিকার আছে, আমার বোনকে এই খাবার পৌঁছানোর অধিকার আমাদের আছে। এরপরে তাকে ছেড়ে দেওয়া হয়, কারণ এখানে আপনার আমরা যেখানে দাঁড়ানো আছি দেখতে হবে যে এটাই ছিল তাদের এলাকা, অর্থাৎ এটা খুব দূরে কিছু নয়, অর্থাৎ আবু জেহেলের বাড়ি, আবু তালেবের বাড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, এগুলো খুব কাছাকাছিতেই ছিল, ফলে এই পথ দিয়ে যাতায়াতটায় একটা মানুষকে তারা দেখেই ফেলতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু এখন একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় জানব, সেটা হলো আপনার কথায় বলেছেন তিনটি বছর পর্যন্ত, তাহলে পরে এই পৃথিবীতে কোনো একজন আল্লাহওয়ালা মানুষ ওনারও জেল খাটতে হয়, এটা প্রমাণিত হলো। আজকের পৃথিবীতে বহু আল্লাহওয়ালারা জেল খাটেন, এই জেল খাটাটা এটা আসলে শুধুমাত্র একটা অপরাধ করলেই, চুরি করলে, ডাকাতি করলেই জেলখানায় যেতে হয় এটা না, বরং আল্লাহর পথে থাকলে, দিনের পথে থাকলে, হকের পথে থাকলে, একজন নেককার বান্দা যিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যায়ে কোনো দিন হতে পারবেন না। তাহলে রাসূলেরই যদি জেলখানায় থাকতে হয়েছে, তাহলে অন্য একজন নেককার বান্দার জেলখানা এটা কোনো দোষের কিছু নয়, এমন কথাটা কি বলতে পারি আমরা? অবশ্যই জি, কেন বলতে পারবো না? এরকম কষ্ট সাধনা করে আমাদের জন্য দেখাই দিয়েছে। তাই আমি বলতে চাই, আমরা শুধু রাসূলের এই শুধু মহাব্বতকে আমরা নিব না, বাকি মহাব্বতগুলো আমরা ভাগ করে নেব, এর মধ্যে জেলখানার মহাব্বতটা ছোট না, এটা খুব কঠিন। এর মাসকে মাস গিয়েছে ওনাহার অবস্থায়, এমন সময় গাছের পাতা খেয়েছে, চামড়া ভিজে তারা খেয়েছে, মহিলারা তারাও পর্যন্ত এখানে কোনো খাবারের অভাবে এত কষ্ট এই জায়গার মধ্যে করেছেন, তাহলে বোঝা যায় যে শুধু দিনের জন্য, আল্লাহর মহাব্বতের জন্য, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জন্য, তাহলে আমরা কি ওই কালেমা যদি সঠিকভাবে আমাদের জীবনে যদি আমরা নিতে পারি, আমাদের জন্য জেল অনিবার্য, আমাদের জন্য অবশ্যই বিপদ আপদ মুসিবত সব কিছু অনিবার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন ঈমানদারকে, ওয়া লাবুনাল্লাহু বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুয়ি ওয়া নাফসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই যে সবুর, এই সবুরটাই হলো আর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলছে সবুরের সাথে আমি আল্লাহ আছি। আল্লাহ রাসূল যেভাবে ধৈর্য ধারণ করেছেন, খাদিজা যেভাবে ধৈর্য ধারণ করেছেন, আমরাও যদি এইভাবে ধৈর্য ধারণ করি, আমাদের ফল হবে একটাই, সে টার্গেটটাই হবে আমাদের জান্নাত। আমিন আমিন, আল্লাহ কবুল করুন। শুকরান প্রিয় দর্শক, লিয়াহাক্কাল হাক্কা ওয়া ইয়াবতিলাল বাতিলা ওয়া লাও কারিহাল মুজরিমুন, সত্য সুপ্রতিষ্ঠিত হবেই আর অসত্য সেটা অবশ্যই অপসৃত হবেই। কষ্ট দেওয়া যেতে পারে, জুলম করা যেতে পারে, মারা যেতে পারে, রক্তাক্ত করা যেতে পারে, এরপরে তার পিঠের উপরে উঠের নারী বুলি চাপিয়ে দেওয়া যেতে পারে, খাদ্য থেকে তাকে বঞ্চিত করা যেতে পারে, পৃথিবীর সকল সালাম কালাম থেকে তাকে সম্পূর্ণ বঞ্চিত করা যেতে পারে, কিন্তু একজনের হাত থেকে তাকে ছিনিয়ে নেওয়া যায় না, তিনি হলেন মহান রব্বুল আলামিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল কষ্টই সহ্য করেছিলেন, আঘাতের পরে আঘাত, দুরূহ বেদনা এবং খুবই লাঞ্ছনা গঞ্জনা, একটার পরে একটা, তায়েফে, ওহুদে, খন্দকে, বদরে এবং শিয়াবে আবু তালেবে, আবার হলো আবুল আহাবের কর্তৃক পাথর খেয়ে আঘাত, সব কিছুর পরেও রাসূল কি তারা থামাতে পেরেছিল?
না, রাসূল যেমন দাওয়াতি কাজ অব্যাহতই রেখেছিলেন, ঠিক আজও সেরকম লাঞ্ছনা গঞ্জনা আমাদের উপর আসতে পারে। চামড়া চলে যেতে পারে, মাংস চলে যেতে পারে, রক্ত চলে যেতে পারে, জীবন চলে যেতে পারে, তবুও দাওয়াতি কাজ বন্ধ করা যাবে না। মহান রব্বুল আলামিন এ দায়িত্বটি রাসূলকে দিয়ে পাঠিয়ে রাসূলের মাধ্যমে আমাদের জন্য শিক্ষাটি পাঠিয়ে দিয়েছেন। এ শিক্ষা লালন করে যেন আমরা চলতে পারি, মহান বাড়ি তালার কাছে সে ফরিয়াদ রাখছি। আল্লাহ আমাদেরকে তৌফিক ইনায়াত করুন। এটিএন বাংলার এই সুন্দর অনুষ্ঠান কেবলমাত্র এ দাওয়াতটি দেওয়ার জন্য, হক পৃথিবীতে কীভাবে ছড়িয়ে দেওয়া যায় সে লক্ষ্যে। আবার আমাদের এই সুন্দর আয়োজনটি আপনাদের জন্য উপহার, যাতে আমরা দিনকে সহিভাবে বুঝতে পারি। আল্লাহ তৌফিক ইনায়াত করুন। প্রিয় দর্শক, জানলাম শিয়াবে আবু তালেব কি জিনিস এবং কীভাবে জেলখানায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেয়েছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে রক্তাক্ত হয়েছিলেন, কত কষ্ট তার জীবনে হয়েছিল। হক প্রচার করতে গেলে এমনটি হতেই পারে, আর এমনটি সহ্য করে নেয়ার নামই হলো মোমেন। আল্লাহ পাক সেরকম ঈমান আমাদেরকে দান করুন। প্রিয় দর্শক, আমরা আজকে যা জানলাম আরও চমৎকার একটি পর্ব নিয়ে আগামীকালকে এ সময় আসবো। সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন সে পর্যন্ত আমাদেরকে নেক হায়াত হাস করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।